মনজুরুল মতিন ভাইকে সবাই চেনে আইনজীবী হিসাবে, উপস্থাপক হিসাবে, কিন্তু এসব পরিচয়ের মাঝে ওনার সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয়টা চাপা পড়ে গেছে। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই পরিচয়ের জানান দিতেই। এখন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক শুক্তি দি এবং মনজুর ভাই একসাথে মঞ্চে আসবে গান গাইতে। শুক্তিদি সম্পর্কে আর একটা কথা না বললেই না, এই যে শাহবাগ বা পল্টন কেন্দ্রিক যত সাংস্কৃতিক এবং আন্দোলন হয়েছে, আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু শুক্তিদির গান অথবা কবিতা শুনিনি, এটা খুবই বিরল। আর মতিন স্যারকে তো পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, আপনারা সবাই চিনি। যখন আয়না হারুনের ভাতের হোটেলে আমাদের তারা ছিলেন নেতারা, তখন সব বিবেকের তাড়নায় মাঠে একজন অভিভাবকদের দায়িত্ব নিয়ে অভিভাবক হিসাবে এবং বিবেকের তাড়নায় মাঠে দাঁড়িয়েছেন এবং সবাইকে, জাতিকে ঐক্যবদ্ধ করতে যিনি বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। সো থ্যাংক ইউ।